আসসালামু আলাইকুম ব্রান্দেশ, সৌরভ ফ্রম সৌরভচল। বন্ধুরা, আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশ সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে। সে আপডেটে বলা হচ্ছে আগামী 25 তারিখের পর থেকে বাংলাদেশে ফেরার জন্য নতুন নিয়ম তারা জারি করেছে, এবং সেটা কিন্তু অনেকটা সহজ করে দেওয়া হয়েছে। আর নতুন নিয়মটা গতকালকে আসলে দেওয়া উচিত ছিল, তারপর রমজান মাস বোঝে নিত, শারীরিক অবস্থা অবনতি উন্নতি কখন কার কী হয় বলা মুশকিল। যাই হোক, গতকালকে আসলে সে আপডেটটা দিতে পারেনি, যেহেতু 25 তারিখ থেকে এই নিয়মটা কার্যকর হবে। তো আজকে আসলে সে আপডেটটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে নতুন নিয়মে কি থাকছে, কি নিয়ম কানুন মেনে আপনাদেরকে বাংলাদেশ আসতে হবে, সেই বিষয়ে আশা করবে এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। বন্ধুরা, যারা বাইরের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে আছেন, তারা কিন্তু বাংলাদেশে আসতে হলে আপনাদেরকে, আজকে তো 23 তারিখ, আর 2 দিন পর থেকে অর্থাৎ 25 তারিখ থেকে নতুন নিয়ম তাদের কার্যকর হবে। সেই নিয়মে বলা হচ্ছে যে যারা COVID-19 যে টিকা সেটার পূর্ণ ডোজ গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এক ধরনের নিয়ম, এবং যারা আসলে COVID-19-এর কোনো টিকা গ্রহণ করেননি তাদের জন্য এক নিয়ম। যারা টিকা গ্রহণ করছেন তাদের কাছে শুধুমাত্র টিকা কার্ড থাকলে অনলাইনে কিন্তু হেলথ ডিক্লারেশন যে ফর্মটা সেটা ফিল আপ করলে আপনাদের কোভিড টেস্টের প্রয়োজন নাই। কিন্তু যাদের আসলে করোনা টিকা দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে একটু নিয়মটা ভিন্ন, যে তাদের ক্ষেত্রে অবশ্যই যাত্রার পূর্বের 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে করোনা টেস্ট করতে হবে। টেস্টের ফলাফল নেগেটিভ হবে এবং টেস্ট করার পরে কিন্তু আপনাদেরকে আসলে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। করার পরে আপনারা যদি চান সেক্ষেত্রে ডাউনলোড করে বেশ কয়েকটা কপি প্রিন্ট আউট করতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে আপনার কিউআর কোড যুক্ত যেই কাগজটা সেটা আসলে মোবাইল ফোনে রেখে দেবেন, কোথায় লাগে আসলে বলা মুশকিল। তবে আমাদের সাজেস্ট থাকবে যে আপনি বেশ কয়েকটা কপি ফটোকপি করে আপনার সাথে নিয়ে আসবেন। তবে এই হেলথ ডিক্লারেশন ফর্মটাও কিন্তু আপনার আসার অর্থাৎ যাত্রার 72 ঘন্টার ভিতরে, অর্থাৎ পূর্বের 72 ঘন্টার ভিতরে আপনাকে ফিল আপ করতে হবে, এবং 72 ঘন্টার ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে যে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার নাম, মানে ডিটেল যেগুলো চায় আর কি। আর হেলথ ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবেন সেই লিঙ্কটা আমি আমার ফার্স্ট কমেন্টে, ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন। কারণ ডিসক্রিপশন বক্সে কিছু কিছু লিঙ্ক দিলে আসলে প্রবলেম হয়ে যায়, তারপর চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সেও দেওয়ার। তো কীভাবে অনলাইনে যে হেলথ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করবেন এই বিষয়ে যদি আপনার ভিডিও চান, তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সামনে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার। আর 12 বছরের নিচের শিশুদের ক্ষেত্রে করোনা টেস্টের প্রয়োজন নেই অথবা টিকার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তাদেরকে জাস্ট ওই ফর্মালিটিস মতো আর কি যেই হেলথ ডিক্লারেশন ফর্মটা সেটা ফিল আপ করলেই হবে। আর যারা বাইরের বিভিন্ন দেশ থেকে আসতে চান, অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই কোন টিকা দিয়ে আসলে কীভাবে ধরনের নিয়ম, এটার কোনো নিয়ম নাই। আপনারা WHO কর্তৃক স্বীকৃতি যে প্রাপ্ত যে কোনো টিকার যদি পূর্ণ ডোজ, পূর্ণ ডোজ বলতে 2 ডোজ, আপনি যদি বুস্টার ডোজ নেন সেটাও ভালো। এখানে কিন্তু বুস্টার ডোজের কথা উল্লেখ করা হয়নি, বলা হচ্ছে যে 2টা যদি ডোজ কেউ দিয়ে বাংলাদেশ আসতে চাই সেক্ষেত্রে নতুন নিয়ম আগামী 25 তারিখ থেকে কার্যকর হবে। সেই নিয়মটা হলো, সংক্ষেপে একটু বলি, যে 2টা ডোজ আপনার টিকা যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আপনার করোনা টেস্টের প্রয়োজন নেই, কিন্তু যাদের টিকা দেওয়া নাই অথবা 1টি ডোজ দেওয়া তাদেরকে করোনা টেস্ট করতে হবে। তবে জনসন অ্যান্ড জনসনসের টিকাতে 1টি ডোজেই তাদের পূর্ণ ডোজ, এটাতে কোনো যে করোনা টেস্ট করার সেটার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের হেলথ ডিক্লারেশন ফর্মটা সেটা ফিল আপ করতে হবে। যারা করোনা টিকা দিয়েছেন তাদেরও হেলথ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে, যারা করোনা টিকা দেননি তারাও কিন্তু হেলথ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করবেন। তবে যারা করোনা টিকা দেননি তারা আগে করোনা টেস্ট করবেন, ফলাফল নেগেটিভ হলে তারপরে কিন্তু হেলথ ডিক্লারেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আর এগুলো হেলথ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ না করে যদি আপনারা বাংলাদেশে আসতে চান সেক্ষেত্রে হয়তো আপনার বোর্ডিং পাস পাবেন না, অথবা সেই যে দেশ থেকে আপনারা আসতে চান সেই দেশ থেকে হয়তো বিমানে আপনাদেরকে নেওয়া হবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। আর এটা কার্যকর হবে আগামী পরশু দিন থেকে, অর্থাৎ 25শে এপ্রিল 2022 এই তারিখ থেকে। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট আপডেটটি আপনাদেরকে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের দেখার সুযোগকে তাদের বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।